দত্তপুকুরে অর্জুন সিংহের সমর্থনে বিজেপির মিছিল, বিজেপির মিছিলে যোগ দেওয়ায় হামলার অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই দত্তপুকুর থানার সামনে অর্জুন সিংহের বিক্ষোভ। কথা বলবে ইনি আমাদের প্রতিনিধি সবিনয় পালের সঙ্গে টেলিফোনে। সবিনয়, ঠিক কি জানতে পারছো? দেখো, সেই তো আজকে বেলা 12টা নাগাদ দত্তপুকুরের সন্তোষপুর মোড় থেকে একটি পদযাত্রা শুরু করেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহে। এবং তিনি যখন পদযাত্রা করে তিনি যখন সন্তোষপুর থেকে দত্তপুর থানার দিকে যাচ্ছেন, শিবালয়ের কাছে একটি মন্দিরে তিনি পুজো দেন এবং এক বিজেপি কর্মীর তত্ত্বাবধানে ওই মন্দিরে পুজো দেন এবং পুজো দেওয়ার পর তিনি যখন কাশিমপুরের দিকে চলে যান, সেই সময় যে বিজেপি কর্মী তাকে প্রচারে সাহায্য করেছিলেন সেই বিজেপি কর্মীর বাড়িতে অভিযোগ যে তৃণমূল সমর্থক তার বাড়িতে ঢুকে তাকে মারধর করে, তার পরিবারের লোকজনকে মারধর করে, তার বৃদ্ধকে মারধর করা হয়, তাকে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর শুনে অর্জুন সিংহ ফিরে আসেন দত্তপুকুর থানার সামনে, ফিরে এসে বিক্ষোভ দেখেন এবং থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখেন। পরে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যে বিজেপি কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে। তবে বিজেপির অভিযোগ যে তৃণমূল সমর্থকরা তাদের সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে এবং একজন সমর্থক গুরুতর জখম, এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেত্রী। তাদের বক্তব্য যে এখানে অর্জুন সিংহের কোনো সংগঠন নেই, তিনি এখানে মিছিলে লোক পায়নি, সেই কারণে তিনি ফিরে এসেছেন। এই ফিরে যাওয়ার পর তিনি মিথ্যা অভিযোগ করছেন তৃণমূল সমর্থকদের দিকে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শিলাইত, ধন্যবাদ সবিরা।